भगवान आमादेरके शिक्षा दिल ओगो जीव शोनो कोनो भक्त जदि कलार शाँस फेले दिए कलार खोसाटाई जदि आमाय सेवा देय आमी सेई भक्तेर काछे जदि भक्ति थाके ताहले सेई कलार खोसाटाई सेवा करी आर ओई दुर्योधनेर बाड़ीते चौषट्टी प्रकार व्यंजन रंधन हलो ओई चौषट्टी प्रकार व्यंजने कत जिरे धने गरम मसला गोलमरीच कत किचु दिए कत नामी दामी मसला दिल किन्तु चौषट्टी प्रकार व्यंजनर मध्य दुर्योधन कोथाओ भक्ति मसला देयनी आर जेखाने भक्ति थाके ना तार बाड़ीते आमी सेवा ग्रहण करी ना ताई गौर हरि बोल हरि बोल ताई आज के की हलो बाह हरे कृष्ण जय राधेश তাই কি হয়েছে এমন সময় আজকে আজও প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষে করতে যাচ্ছে আর এমন সময় যেই না ভিক্ষে করতে গেছে আর ঠিক ভিক্ষে করতে গিয়ে সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড জল কেউ ভিক্ষে দেয় না যার বাড়িতে যায় সেই বলে ওরে বাবা আজ আসিস না কাল আসিস কাল দেব সবাই দরজা বন্ধ করে দেয় এমন সময় প্রেমানন্দ কাঁদছে তবে কি আমার আজকে গিরিধারীর সেবা হবে না তাই কাঁদতে কাঁদতে যখন চলে যায় ছোট্ট ছেলে আর রাস্তার ধারে পড়েছে জমিদার বাবুর বাড়ি জমিদার গিন্নি ওই রাস্তার ধারে বাড়ির মধ্যে জানলা দিয়ে বৃষ্টি দেখছে এমন সময় বৃষ্টি দেখতে দেখতে দেখছে রাস্তার মধ্যে একটা ছেলে কাঁদতে কাঁদতে চলে যায় এমন সময় সেই ছেলেটাকে দেখে জমিদার গিন্নি ডাকছে আই খোকা শোন বাবা শোন যেই না ডেকেছে এমন সময় প্রেমানন্দ এসেছে কিরে কাঁদছিস কেন তোর মা বকেছে আমার মা বকেনি তোর বাবা বকেছে না আমার বাবাও বকেনি তোর মা বকেনি তোর বাবা বকেনি আচ্ছা তোর খিদে পেয়েছে না আমার খিদেও পাইনি তোর বাবা বকেনি তোর মা বকেনি তোর খিদে পাইনি তবে তুই কাঁদছিস কেন ওগো আমি কি শুধু শুধু কাঁদছি আমার গুরুদেব প্রত্যেক দিন আমায় ভিক্ষা করতে পাঠায় আর আমি আমার গিরিধারীর জন্য ভিক্ষে করে নিয়ে যাই অ কিন্তু আজকে জল বৃষ্টির জন্য কেউ আমায় ভিক্ষে দেয়নি এই জন্য আমি কাঁদছি হ তুই তোর গিরিধারীর সেবার জন্য ভিক্ষে পাসনি বলে কাঁদছিস আচ্ছা বল তুই তোর গিরিধারীর সেবার জন্য গুরুদেবকে কত চাল দিস আমি আমার গুরুদেবের কাছে একুশ মুষ্টি চাল নিয়ে যাই একুশ মুষ্টি চাল আমি আমার গুরুদেবের কাছে গিরিধারী সেবার জন্য ভিক্ষে করে দিই যেই না বলেছে এমন সময় জমিদার গিন্নি বলল ঠিক আছে তোকে আর কাঁদতে হবে না আজকে একুশ মুষ্টি চাল আমি তোকে দেব যেই না বলেছে এমন সময় প্রেমানন্দ বলছে কি মজা তুমি আজকে আমার গিরিধারী সেবার জন্য দেবে হ্যাঁ এমন সময় কি হলো আজকে জমিদার গিন্নি ঘর থেকে ভিক্ষা নিয়ে আসছে আর মহাজন বলছে দেখো আজ থালা ভর্তি করে ভিক্ষাই আনি আজ দিল লিদাই গৌর হরি বল আজ দিল আজ থালা ভর্তি করে ভিক্ষাই আনি আজ দিল থালা ভর্তি করে ভিক্ষাই আনি আজ দিল হরি প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ হরে কৃষ্ণ এমন সময় কি হয়েছে না গুরুদেবের নিয়ম কি ছিল মা একটা বাড়ি থেকে এক মুষ্টি নিবি আর যদি কেউ দুই মুষ্টি দেয় ফিরিয়ে দিবি কিন্তু আজকে প্রেমানন্দ কি করলো একটা বাড়ি থেকে একুশ মুষ্টি চাল নিল তাই বলছে দেখো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন 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 বলি ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন 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 এসে যে দাঁড়ালো গুরুদেব গুরুদেব এই দেখুন
ভিক্ষে করিয়ে এনেছি, যেই না বলেছে ভিক্ষে করিয়ে এনেছি। এমন সময় তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা তুই আজ আমার গিরিধারীর জন্য সেবার জন্য ভিক্ষে করিয়ে এনেছিস, বড্ড উপকার করলি বাবা, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি দে। তাড়াতাড়ি চালগুলো নিয়ে গিয়ে আজকে রন্ধন করেছি, থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, সুন্দর করে আসন পেতে আজ মন্দিরের দরজাটা বন্ধ করে রামানন্দ ব্রহ্মচারী আজকে মন্দিরের বাইরে নাম করছে। কেমনভাবে নাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ করে হরে, হরে রাম করে রাম, রাম রাম করে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরে রাম, রাম রাম হরি হরি, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় রাধে। আপনারা বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে বলুন কৃষ্ণ কৃষ্ণ, আস্তে রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো ধ্বনি হরি বল হরি বল হরি বল, রাম রাম করে হরে। আর এই কৃষ্ণ নামে গাইতে গাইতে এইবার দরজাটা খুলেছি, আর দরজাটা খুলে চিৎকার করে বলে, ইয়োগো ভগবান ভগবান, সেবা গ্রহণ করেনি
আমি কোনো অপরাধ করেছি প্রভু, তুমি আজকে সেবা গ্রহণ করলে না কেন? মনে মনে চিন্তা করছে গিরিধারীর, যেইভাবে সেবা দিই আমি তো সেরকম ভাবেই আজ সেবা দিয়েছি, তবে গিরিধারী কেন সেবা করেনি, তবে কি আমি কোনো ভুল করলাম? চিন্তা করছে, না তো আমার তো কোনো ভুল হয়নি। তাড়াতাড়ি মনে মনে চিন্তা করছে, ভিক্ষে করতে পাঠিয়েছিলাম প্রেমানন্দকে, এমনও তো হতে পারে প্রেমানন্দ তো কিছু ভুল করতে পারে, ছোট্ট ছেলে। চিৎকার করে ডাকে, প্রেমানন্দ, 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 গুরুদেব, গুরুদেব, আপনি আমায় ডাকছেন গুরুদেব। এদিকে শোন বাবা শোন, এমন সময় প্রেমানন্দ এসেছে, তুই আমার পায়ে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো বাবা। বলুন গুরুদেব, আজকে তুই আমার পায়ে হাত দিয়ে একটা সত্যি কথা বল, তুই আজ আমার নিয়মে ভিক্ষে করেছিস? যেই না বলেছে আমার নিয়মে ভিক্ষে করেছিস কি করে বলবে গো, সে তো গুরু বাক্য লঙ্ঘন করেছে। আজ আজকে রামানন্দ ব্রহ্মচারী বারবার বলছে, কিরে উত্তর দে, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? জেনে রাখবেন, এ জগতে সকলকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে কথা বলে সেই পাপের কোনোদিন খণ্ডন হয় না, প্রমাণ মহাভারতে। দাতা কর্ণ এত বড় দাতা, শুধু মহাভারতের ইতিহাসে যার নাম নয়, গোটা বিশ্বের ইতিহাসে যার নাম আমরা সবাই জানি, সেই দাতা কর্ণ কুরুক্ষেত্রের মাঠে তাকে পরাস্ত হতে হয়েছিল, তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে তাকে শেষ হতে হয়েছিল। কেন? গুরু অভিশাপ। যেদিন অস্ত্র বিদ্যা শিখতে যাবে, অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে যায়, আর সেই অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিল, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিল তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেই দিন দ্রোণাচার্য জানতে পেরেছিল কর্ণ হল সুতপুত্র, তাকে অস্ত্রবিদ্যা শেখাইবে। পরবর্তীকালে পরে তিনি চলে গিয়েছিলেন কার কাছে? পরশুরামের কাছে, ভিগুরাম বা পরশুরাম। সেই পরশুরামের কাছে গিয়ে কর্ণ অস্ত্রবিদ্যা শেখে, আর পরশুরাম জিজ্ঞেস করেছিল তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কিন্তু কোনো উত্তর সেদিন সে দেয়নি। এমন সময় একদিন পরশুরাম জানতে পারল যে কর্ণ একজন সুতপুত্র, আর যেদিন জানতে পারল কর্ণ একজন সুতপুত্র, সেই দিন কর্ণকে বলল, ওরে কর্ণ শুনে না, যে অস্ত্রবিদ্যা আমি তোকে শেখালাম, যে অস্ত্রবিদ্যা তুই শিখেছিস, যে ব্রহ্মবান আমি তোকে দিয়েছি, তোর মাথায় হাত দিয়ে আজ আমি অভিশাপ দিয়ে সেই সেই বান আজ আমি কেড়ে নিলাম। শুনে রাখ, লক্ষ্যভেদের যেদিন আসর বসবে, সেই দিন ওই লক্ষ্যভেদের আসরে তুই লক্ষ্যভেদ করতে পারবি না। আর ওই কুরুক্ষেত্রের মাঠে যেদিন যুদ্ধের সময় হবে, ব্রহ্মবান নিক্ষেপ করার সময় হবে, সেই দিন ওই কুরুক্ষেত্রের মাঠে সেই দিন কি হবে না, ওই দিক ভ্রম হয়ে ওই অর্জুনের হাতে তোকে শেষ হতে হবে। তাই বল হরি বল, হরি বল, হরি বল। তাই গুরুদেবের বাক্য যদি কেউ লঙ্ঘন করে তাকে এইভাবে শেষ হতে হয়, শিষ্য ধ্বংস হয়ে যায়। যাই রাধে। তাই এমন সময় আজকে রামানন্দ ব্রহ্মচারী বলছে, প্রেমানন্দ সত্যি কথা বলতো বাবা, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? আর যেই না বলেছে, কি রে তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? এমন সময় প্রেমানন্দ ছুটতে ছুটতে এসে গুরুদেবের চরণে খানা ধরে চিৎকার করে বলে, বলি ও গো গুরুদেব, যাই রাধে। গুরুদেবকে যদি মিথ্যে কথা বলা হয় শিষ্য ধ্বংস হয়ে যাবে। গুরুদেব তুমি আমায় ক্ষমা করুন, গুরুদেব আপনি ক্ষমা করুন। কি বলছিস গুরুদেব, আজ আমি আপনার নিয়মে ভিক্ষে করতে পারিনি, কি করেছিস? গুরুদেব আজকে
বৃষ্টি হচ্ছিল বলে কেউ আমায় ভিক্ষে দেয়নি গুরুদেব। তাই আমি ওই কাঁদতে কাঁদতে যখন চলে যাই তখন ওই রাস্তার ধারে জমিদার গিন্নি আমায় ডেকে, জমিদার বাবুর বাড়ি থেকে আমি একুশ মুষ্টি চাল নিয়েছি, বেরিয়ে যা, দূর হয়ে যা, ওরা গুরুদ্রোহী, ওরা দুরাচারী, তুই আজ গুরু অন্ড করেছিস, চলে যা। গুরুদেব গুরুদেব আপনি এমন করে বলবেন না গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন, তুই মিথ্যে কথা বলেছিস, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, চলে যা প্রেমানন্দ, বেঁচে থাকতে তোর ওই মুখ আর আমায় কোনোদিন দেখাবি না গুরুদেব। আমি ভুল করেছি জানি, কিন্তু আপনি আমায় ক্ষমা করে দিন। কি বললি? ক্ষমা? তোকে ক্ষমা করব? একবার ভেবে দেখেছিস? সামান্য তোর একটা ভুলের জন্য আজ আমার গিরিধারীর সেবা বন্ধ হয়ে গেল, আজ আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল। তোর মতো শিষ্যে এই গুরু আশ্রমে কোন স্থান নেই, চলে যা। এমন সময় প্রেমানন্দ রামানন্দ প্রভুজির চরণ দুটো ধরে কাঁদতে থাকে। আরে গুরুদেব ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে পাঠের আজকে পায়ে ছিল কাঠের খড়ম, এমন সময় রেগে গিয়ে সেই কাঠের খড়মটা খুলে আজকে প্রেমানন্দের পিঠে মারে ছাড় চরণ, ছেড়ে দে, ছেড়ে দে তুই আমার গুরুদেব। আপনি বলুন আপনি আগে আমায় ক্ষমা করেছেন, আপনি যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার চরণ ছাড়ব না। এমন সময় সেই কাঠের খড়ম দিয়ে মারতে মারতে পিঠ দিক থেকে ঝরঝর ঝরঝর করে যখন রক্ত বয়ে যায়, যন্ত্রণায় ছটফট করতে করতে কখন চরণটা ছেড়ে দিয়েছে প্রেমানন্দ। এমন সময় গুরুদেব বলছে, চলে যা, জীবনে বেঁচে থাকতে আমি তোর ওই মুখ দেখতে চাই না। আর শুনে রাখ, যে হীন কাজ তুই করলি, যে নিজ কর্ম তুই করলি, আমি তোর গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে গুরুদেব। আপনি কি বললেন? তোর নিজ কুলে জন্ম হবে প্রেমানন্দ। এমন সময় প্রেমানন্দ চলে যাবে, তাড়াতাড়ি বলছে, গুরুদেব আমি আপনার অভিশাপ আমার মাথায় পেতে নিলাম, আমার নিজ কুলে জন্ম হোক গুরুদেব ঠিক আছে, কিন্তু শুনে রাখবেন, যে গ্রামেই জন্ম হোক না কেন, যে পাড়ায় জন্ম হোক, যে শহরেই জন্ম হোক না কেন, জন্মগ্রহণ করে আমি মাতৃ স্তনদুগ্ধ পান করব না, আর এই নয়ন মিলে তাকাবো না কেন জানেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনার চরণ স্পর্শ না করতে পারবো। চলে যা, কোনোদিন তুই আমার চরণ পাবি না গুরুদেব। আরও একটা কথা বলে রাখি, যে গ্রামেই জন্ম হোক না কেন, নতুন নাম, নতুন রং, নতুন ঢং হবে আমার, আমাকে কেউ চিনতে পারুক বা না পারুক আপনি আমায় চিনতে পারবেন কেন জানেন, যে কাঠের খড়ম দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন ওই কাঠের খড়মের ছাপটা পরের জন্মেও আমার পিঠের মধ্যে রয়ে যাবে। তাই বল হরি বল হরি বল। এমন সময় সেই প্রেমানন্দ ছুটতে ছুটতে আসছে, হাইরে বিধি, এই কলঙ্কের দেহ নিয়ে আমি কোথায় যাব, এই দেহ নিয়ে আমি কাকে দেখাবো, যে দেহে গিরিধারীর সেবা হলো না, যে দেহে গুরুদেবের সেবা করতে পারলাম না, সেই দেহ নিয়ে কি হবে। তাই পিঠে যে রক্ত বয়ে যায় সেই রক্ত দিয়ে হৃদয়ের মধ্যে নাম লিখল, জয় গুরু রামানন্দ। আর গুরুদেবের নাম লিখে মনে মনে চিন্তা করছে, আজকে এ দেহ রেখে আমার কোনো দাম নেই, তাই এই দেহ আমি গঙ্গার জলে বিসর্জন দেব। তাই প্রেমানন্দ আজকে ছুটতে ছুটতে চলে যায়, আর কি হলো, আজ গুরু 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 বলি হরি গঙ্গার জলে তেঝা দিল আবার পতিত পাবনি গঙ্গা খুলে তুলে নিল গো
गुरु गुरु गंगार जले झाप दिए उच्च स्वरे बोले बोलियो हे गुरु यमाय कृपा करो तुम्हार वही चरण हमारी यही वासना ओहे गुरु यमाय कृपा करो तुम्हारी चरणे ई वासना ओ गोये जानवे ना है जानवे जानवे रे बाई बोल हरि बोल हरि ओ जानवे ना जानवे जानवे ई चरणे ई वासना गुरु यमाय गंगार जले देह विसर्जन करल पर दिन भोर बेलाय रामानंद प्रभुजी की करेछे सुरधनि गंगाय स्नान करते आसछे आर एमन समय सुरधनि गंगाय जेइना स्नान करते आसछे आर कि जेन एकटा भासते भासते आसछे एमन समय कि हलो जेइना टेने निये एसेछे कि देखलो कि अन्य केउ नय सेइ पाँच बछरेर छोट्ट छेले प्रेमानंद चित्कार करे गुरुदेव बोलते लागलो प्रेमानंद प्रेमानंद गुरुर अभिमान चले गेली प्रेमानंद এমন সময় দেহটা নিয়ে এলো আর যেই না দেহটা টেনে নিয়ে এসেছে দেখেছে হৃদয়ের মধ্যে গুরুদেবের নাম লেখা জয় গুরু রামানন্দ জয় রাধে ওরে তোর হৃদয়ে এত গুরু ভক্তি বাবা আমি যে জানতাম না হরে কৃষ্ণ নাম তো অনেক জায়গায় লেখা হয় হয় না মাইরা কাগজে লিখলে কি হয় ছিঁড়ে যায় পাথরে লিখলে ক্ষয়ে যায় আর হৃদয়ে লিখলে থেকে যাবে বিখ্যাত একজন গায়ক যিনি চলে গেছেন আমাদের ছেড়ে যার নাম হলো প্রয়াত মান্না দে সেই মান্না দে তিনি একটা সুন্দর গান বলেছেন যদিও বা কীর্তনের আসর তবু দু লাইন গাইছি গানটা কি যাই রাধে আজকে বলছি কাগজে নাম লিখলে ছিঁড়ে যায় পাথরে লিখলে ক্ষয়ে যায় কিন্তু হৃদয়ে লিখলে রয়ে যায় তাই কি বলছি যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে হৃদয়ে লেখো না সে না রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো না সে না
যদি লিখতে হয় তাহলে হৃদয়ে লেখো, সেই নাম তোমার এ জন্মে নয়, জন্ম জন্মান্তর তোমার হৃদয়ের মধ্যে থেকে যাবে, যাই রাধে। তাই রামানন্দ ব্রহ্মচারী আজকে প্রেমানন্দের হৃদয়ের মধ্যে সেই গুরুদেবের নামে দেখে আজকে কি হলো না, সেই গুরুদেবের নামে দেখে রামানন্দ ব্রহ্মচারী বলল, ওরে প্রেমানন্দ তোর হৃদয়ে এত গুরু ভক্তি ছিল বাবা আমি কোনোদিন জানতাম না, তাই শুনে না, যে হৃদয়ের মধ্যে তুই গুরুদেবের নাম লিখেছিস আমি কথা দিলাম বাবা, কাল তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজ আমি তোকে আশীর্বাদ করছি তোর নিজ কুলে জন্ম হলেও এই গুরুর নাম তুই হৃদয়ে লিখেছিস, তাই যিনি জগতের গুরু শ্রী গোবিন্দ তিনি কি করবে জানিস, কি করবে তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, নিতাই গৌর হরি গো, তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, ওরে এই আশীর্বাদ আমি দিলাম তোরে, তোরে বক্ষ মাঝে ওরে জড়াইয়ে ধরবে, তোকে হৃদয়ের মধ্যে যিনি জগতের গুরু শ্রী গোবিন্দ তোকে হৃদয় বক্ষে জড়িয়ে ধরবে, তাই গুরু অভিশাপ বৃথা যায় না, আজকে সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে কোথায়, এই কাশীধামের একটা গ্রাম, গ্রামটার নাম হলো মেধা গ্রাম, পিতার নাম মাধব দাস, মায়ের নাম সুশীলা। এবার মাধব দাস আর সুশীলার কোল আলো করে সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে মুচির ঘরে, রুই দাসের ঘরে, তাই কি বলছে দেখো, আজকে সকলে মিলে বলছে দেখো, সেই ভক্তের জন্ম হচ্ছে যায় রাধে, অভিশাপ আর আশীর্বাদ দুটো নিয়ে আজকে লীলা প্রকাশ করার জন্য জন্মগ্রহণ করছে, তাই সকলে মিলে বলছে দেখো, আজে জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, আজে জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, বলি সাধু সঙ্গ করার আসে আইল তারা করে, সাধু সঙ্গ করার আসে আইল তারা করে, পুত্রবদন হেরি কহি পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহি পিতা মাধব দাস, বলি আজ থেকে পুত্রের নাম দিলাম রুই দাস, আজ থেকে পুত্রের নাম দিলাম রুই দাস, সুশীলার কোল আলো করে ছোট ছোট ছেলে জন্মগ্রহণ করলো, যার নাম দিল পিতা মাতা আদর করে রুহি দাস। এইবার সকলে মিলে আনন্দ করে বলছে, ইয়োগ সুশীলার ছেলে হয়েছে, বড্ড সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, আজ তিন দিন হয়ে গেল ওই ছেলেটা মাতৃ স্তনদুগ্ধ পান করেনি, আর কাঁদেও নি, আর নয়ন মিলেও তা খায়নি, যাই রাধে, প্রতিশ্রুতি দেওয়া আছে। গুরুদেব আপনারা জানেন আমরা জানি, কিন্তু মাধব দাস সুশীলা সেটা তো জানে না মা, তাই কি হলো সকলে মিলে বলছে, আই সুশীলা তুই তোর ছেলেটাকে নিয়ে একবার কবিরাজের কাছে যা, যেই না কবিরাজের কাছে গিয়েছে ওষুধ টষুধ দিয়েছে মা, কিন্তু কোনো কাজ হলো না, দেখতে দেখতে পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত ছেলেটা মাত্রে স্তনদুগ্ধ পান করে না, শুধু কেঁদেই যায়, স্তনদুগ্ধ পান করে না, নয়ন মিলে তাকায় না, এমন সময় পাশের বাড়ির এক দিদি এসে বলল, এই সুশীলা আমার মনে হয় কি জানিস, তোর ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে, তা কাজ কর,
ওই ওপারে রামানন্দ প্রভুজির আশ্রম আছে না, ওই রামানন্দ প্রভুজির আশ্রমে নিয়ে যা। ওই রামানন্দ প্রভুজির আশ্রমে নিয়ে গেলে মনে হয় তোর ছেলেটা ভালো হয়ে যাবে। তুমি বলছো দিদি নিয়ে যা না, তাই ছোট্ট ছেলেটাকে নিয়ে সন্ধ্যাবেলায় আজকে সুশীলা আসছে, চিৎকার করে ডাকে, প্রভুজি ও প্রভুজি প্রভুজি কোথায় গেলে গো? এমন সময় রামানন্দ প্রভুজি বলে, কে মা তুমি এই সন্ধ্যাবেলায় ডাকছো? হ্যাঁ নাম কি তোমার? আগে আমার নাম হলো সুশীলা গো। সুশীলা কে তুমি? ও প্রভুজি ওই ওপারে মাধব দাস আছে না, আমি তার স্ত্রী সুশীলা। আচ্ছা বেশ মা এসো এসো। তা মা আমার কাছে কি মনে করে এসেছো? প্রভুজি আজকে আমার সন্তান হলো 5 দিন, এখনো পর্যন্ত এ ছেলে আমার স্তনদুগ্ধও পান করেনি আর নয়ন মিলেও তাকাচ্ছে না। সকলে বলছে আমার ছেলেটা নাকি অন্ধ হবে, আবার কেউ কেউ বলছে আমার ছেলেটাকে নাকি ভূতে ধরেছে, যার জন্য আমি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে এলাম। ও মা তোমার ছেলেকে ভূতে ধরেছে তো আমি কি করব? আমি তো ভূত ঝাড়তে পারি না। প্রভুজি সবাই বলল আপনি যদি একটু মন্ত্র বলে দেন আমার ছেলেটা নাকি ভালো হয়ে যাবে। তাই এই বলে আজকে রুইদাসের মা সুশীলা কী করলো, রুইদাসকে নিয়ে গিয়ে আজকে রামানন্দ প্রভুজির চরণতলে দিয়ে দিয়েছে। আর যেই না চরণে দিয়েছে, হাতটা গুরুদেবের অর্থাৎ রামানন্দ প্রভুজির আশ্রমে ওই রামানন্দ প্রভুজির চরণে পড়েছে। আর সবাই বলছে দেখো আজ গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল নিতাই গৌর হরিব। গুরু চরণ পরশিয়া নয়ন মেলিল চলে গেল। দেখো কি হলো, আজ সকলে দুঃখ দূরে গেল, সকলে দুঃখ দূরে গেল বলি গুরু চরণ পরশ পেয়ে আজ সকল দুঃখ ও তার দূরে গেল। গুরু চরণ পরশিয়ে সকল দুঃখ দূরে গেল। আরে যেই না নয়ন মিলে তাকিয়েছে অমনি রুইদাসের মা সুশীলা বলছে, ও গুরুজি গুরুজি এই দেখুন আমার ছেলেটা চোখ মেলে তাকিয়েছে। আমি বললাম না আমার ছেলেকে ভূতে ধরেছিল। ও মা তুমি এবার তোমার সন্তানকে স্তনদুগ্ধ দাও। আরে যেই না এইভাবে তুলে নিয়েছে, আর সেই পিঠটা আজকে রামানন্দ প্রভুজি দেখতে পেয়ে চিৎকার করে বলে, প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ। ও গুরুজি আপনি কাকে প্রেমানন্দ বলে ডাকছেন? ও যে আমার ছেলে গো, আমার সন্তান রুইদাস। ও আমি ভুলে গিয়েছিলাম মা, আসলে তোমার ছেলের মতো আমার এক শিষ্য ছিল, বড় ভালো ছেলে ছিল জানো, নাম ছিল তার প্রেমানন্দ। তোমার ছেলের বদনখানা দেখে আমার সে হারিয়ে যাওয়া শিষ্যের কথা মনে পড়ে গেল। কি দেখতে পেয়েছে মা? ওই যে প্রেমানন্দ বলেছিল গুরুদেব, কেউ চিনতে পারুক বা না পারুক আমি যে আপনার শিষ্য প্রেমানন্দ, আপনি আমায় চিনতে পারবেন কেন না? যে কাঠের খড়ম দিয়ে আপনি আমায় মেরেছেন সেই খড়মের ছাপ আমার ওই পরবর্তী জন্মেও পিঠের মধ্যে থেকে যাবে। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী বলছে, ও মা তোমার সন্তানকে একবার আমায় দেবে? ও গুরুজি আমরা যে মুচি গো, আমার সন্তানকে আপনি কোলে নেবেন, দাও না মা। এমন সময় সেই প্রেমানন্দকে কোলে তুলে বলি, আরে প্রেমানন্দ তোকে এইভাবে দেখতে পাবো আমি কোনোদিন ভাবিনি বাবা। তাই
प्रेमानंद के अर्थात रुईदास के कोले निये खानिकक्षण भालो करे देखे सुशीलार कोले दिल शोनो मा जदि आबार कोनो दिन तुमी कोनो विपदे पड़ो आमार काछे एसो गुरुदेव आमार छेले के आर कोनो दिन भूते धरबे ना तो ना तोमार छेले के आर कोनो दिन भूते धरबे ना तुमी निये जाओ एइबार आजके रुईदास के निये सुशीला चले एसेछे एइबार ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু কি হলো না সংসারে মন নেই যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয় যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় যেখানে ভাগবত পাঠ হয় বৈষ্ণব সেবা হয় সেখানে এই রুইদাস চলে যায় এমন সময় কি হলো না আজকে মা সুশীলা দেবী চিন্তা করছে যে এত বড় হলো কিন্তু এখনো পর্যন্ত ছেলের তো সংসারে মন নেই এর তো সংসারে মন ফিরিয়ে আনতে হবে তা সংসারে মন আনতে গেলে কি করতে হবে মা বিয়ে দিতে হবে তাই মনে মনে চিন্তা করছে এ ছেলেকে বললে তো বিয়ে করবে না সন্ধ্যাবেলায় ছুটতে ছুটতে চলে গেল রামানন্দ প্রভুজির আশ্রমে গুরুদেব আপনি যদি একবার আমার ছেলেকে বলেন তাহলে আমার ছেলে ঠিক আপনার কথাই বিবাহ করবে তাই বলল পরদিন সকালবেলায় তুমি তোমার ছেলেকে পাঠিয়ে দিও এইবার রুইদাস ঘরে এসেছে সুশীলা বলছে শোন গুরুদেব তোকে ডেকেছে তুই কাল সকাল একবার দেখা করিস পরদিন সকালবেলায় সুন্দর বসন পরে অর্থাৎ একটা সুন্দর ধুতি পরে গঙ্গা স্নান করে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসেছে এইবার গুরুদেবের কাছে এসে যেই না বসেছে চরণ ধরে তখন রামানন্দ গুরুজি বলছে আচ্ছা রুইদাস আগে তুই আমার একটা কথার উত্তর দে তো বলুন গুরুদেব তুই আমার কে আর আমি তোর কে কেন আপনি আমার গুরু আর আমি আপনার চরণের দাস বেশ তুই আজ আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর আজ আমি যা চাইব তুই আমায় দিবি গুরুদেব এ আপনি কি বলছেন আপনি যদি আমার প্রাণটাও চান আমি আপনার প্রাণটাও দিতে প্রস্তুত আপনার কাছে ওরে তোকে প্রাণটা দিতে হবে না তুই কথা দি আজ আমি যা বলবো তুই তাই শুনবি ঠিক আছে আমি কথা দিলাম আপনি যা বলবেন আমি তাই শুনবো শোন তোর বাবা মায়ের ইচ্ছা শুধু তোর বাবা মায়ের ইচ্ছা নয় আমারও ইচ্ছে যে তুই বিবাহ কর তাই শোন রুইদাস তোকে বিবাহ করতে হবে আর যেই না বলেছে তোকে বিবাহ করতে হবে ও গুরুদেব আমি বিবাহ করব কি করে কেন আমি তো কোনো কর্ম করি না আমি তো কোনো কাজ করি না আমি তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াই আমি বিবাহ করে বিয়ে করে আমি আমার স্ত্রীকে কি খাওয়াবো সংসার প্রতিপালন করব কি করে এমন সময় গুরুদেব বলল মুচির ঘরে জন্মগ্রহণ করেছিস তোর আবার কাজের ভাবনা নাকি কেন শুনে রাখ প্রত্যেক দিন দুই জোড়া জুতো তৈরি করবি এক জোড়া জুতো বিক্রি করবি আর এক জোড়া জুতো দান করে দিবি যেই না বলেছে এক জোড়া জুতো বিক্রি করবি এক জোড়া জুতো দান করে দিবি এমন সময় রুইদাস বলছে ইয়োগো গুরুদেব প্রত্যেক দিন দুই জোড়া জুতো তৈরি করে এক জোড়া বিক্রি করব এক জোড়া দান করব এইভাবে যদি আমি দিন পার করি তবে গুরুদেব আমায় বলে দিন আমার কৃষ্ণ সেবা নিতাই গৌর হরি গো সেবার কি বা বলি নর জনমে কি আমার নর জনমে কি বিফলে যাবে আমার কৃষ্ণ সেবা সেবারি কি হবে আমার নর জনমে কি
আর কিবা হবে। এমন সময় আজকে সেই গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলল, শোন দাঁড়া অপেক্ষা কর। এমন সময় তাড়াতাড়ি ঘর থেকে একটা শালগ্রাম শিলা নিয়ে এলো, ভগবান শ্রীহরির একটা মূর্তি আজকে রুইদাসের হাতে দিল। রুইদাস, এই এই মূর্তিটা নিয়ে যা, এই শিলাটা নিয়ে যা, এটা নিয়ে গিয়ে তুই সেবা দিবি, এতেই তোর সেবা হবে। এমন সময় রুইদাস বলছে, যোগ গুরুদেব আমার তো কোনো মন্দির নেই, আমার তো কোনো ভগবানকে রাখার জন্য কোনো সিংহাসন নেই, কোনো আসন নেই। এমন সময় গুরুদেব বলে, ওরে রুইদাস, ভগবানকে রাখার জন্য কোনো মন্দির কোনো সিংহাসন কোনো আসনের দরকার হয় না। এই রুইদাস এক কাজ কর, যে চামড়া দিয়ে জুতো তৈরি করবি ওই চামড়ার কেটে একটা থলি তৈরি করবি, আর ওই চামড়া কেটে থলি তৈরি করার পর ওই থলির মধ্যে তুই ভগবানকে রাখবি, আর প্রত্যেক দিন কৃষ্ণ নাম সেবা দিবি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এমন সময় আজকে সেই রুইদাস বিবাহ করল, স্ত্রীর নাম কুহেলি দেবী। কিছুদিন পর একটা সন্তান হলো, ছেলের নাম রাখলো রামদাস। এইবার কি হলো না, গুরুবাক্য প্রত্যেক দিন একজোড়া জুতো তৈরি করে, দুই জোড়া জুতো তৈরি করে, একজোড়া বিক্রি করে আর একজোড়া দান করে দেয়। এইভাবে দিন চলতে থাকে, আর ভগবান মনে মনে চিন্তা করছে একটু পরীক্ষা করতে হবে আমার ভক্তকে। তাই ভগবান কি করলো, একদিন সওদাগর বেশ সেজে, সওদাগর কাদের বলে, যারা ব্যবসা করে। তাই ভগবান একটা সওদাগর বেশ ধরে আজকে রুইদাসের কাছে এসে দাঁড়িয়েছে। এই যে হ্যাঁ গো, শুনছো, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও না গো, আমায় একটু জল দেবে? যেই না বলেছে আমায় একটু জল দাও, জল খাবো। এমন সময় রুইদাস বলছে, যে শোনো, আমি জাতিতে মুচি, আমি তোমায় জল দিতে পারবো না। ও, ওই দূরে দেখছো না ব্রাহ্মণ পাড়াটা দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের মধ্যে, ওই ব্রাহ্মণ পাড়ায় তুমি চলে যাও, ওখানে গিয়ে তুমি জল পান করে এসো। এমন সময় সওদাগর বলতে লাগলো, আমি আর যেতে পারছি না গো, আমায় একটু জল দাও না, বড্ড জল পিপাসা পেয়েছে। রুইদাস মনে মনে চিন্তা করছে, কি মুশকিলে পড়লাম বাবা, আচ্ছা বেশ তুমি একটু বসো, আমি জল এনে দিচ্ছি। এই বলে রুইদাস একটা মাটির পাত্র নিয়ে গঙ্গায় গেছে, ভালো করে মাটির পাত্রটা পরিষ্কার করে গঙ্গা থেকে এক ভাণ্ড জল নিয়ে এবার সওদাগরকে দিল, এই নাও এই জলটা পান করো। আর ভগবান মনে মনে চিন্তা করলো, রুইদাস এ জগতে যদি আমায় কেউ এক গুণ দেয় আমি তাকে ষোলো গুণ ফিরিয়ে দিই। তাই জলটা পান করলো, আর ভগবান অর্থাৎ সেই সওদাগর তার হাতে ছিল একটা পাথর, ওই পাথরটা রুইদাসের হাতে দিল। আর যেই না রুইদাসের হাতে দিয়েছেন, রুইদাসের হাতে ছিল একটা চামড়া কাটার লোহার ছুরি, আর ওই লোহার ছুরিটা কখন জানি সোনা হয়ে গেছে। আর এমন সময় সেই লোহার ছুরিটা সোনা দেখে ওই পাথরটাকে রুইদাস ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, কে তুমি, বেরিয়ে যাও, চলে যাও, দূর হয়ে যাও, এ তুমি আমায় কি পাথর দিলে যে পাথরের স্পর্শে এই লোহার ছুরিটা সোনা হয়ে গেল? কি পাথর ছিল মা? পরশ পাথর, যার পরশে লোহাও সোনা হয়ে যায়। ভগবান রুইদাসকে পরশ পাথর দিয়েছে, কিন্তু রুইদাস সেই পরশ পাথরটাকে ছুঁড়ে ফেলিয়ে দিয়ে বলল, কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কোনোদিন আর আমার ঘরে এসে জল চাইবে না, চলে যাও, আর কোনোদিন যেন আমি তোমাকে দেখতে না পাই। যেই নাই একথা বলেছে, পাথরটা যেই না ছুঁড়ে দিয়েছে, এমন সময় অন্তর্যামী ভগবান মনে মনে হাসছে, বাহ রুইদাস খুশি হলাম, তুমি আমায় ভালোবাসো, পরশ পাথর কে নয়, বেশ রুইদাস আমি খুশি হলাম। তাই সেই পরশ পাথরটা রুইদাসের খড়ের চালে ভগবান তুলে দিয়ে চলে গেল। এইবার রুইদাসের বয়স হয়েছে, দেখতে দেখতে মোটামুটি 70-72 বছরের বয়স মা।
আর শরীরে সে ক্ষমতা নেই। এমন সময় কি হলো না, রুই দাস আজকে জুতো সেলাই করছে, আর ওই রাস্তা দিয়ে ওই কাশিধামের রানী, রানীর নাম হলো ঝালি, সেই রানী চলে যায়। আর দেখছে কি না, রুই দাস জুতো সেলাই করে, কেমনভাবে যায় রাধে জুতো সেলাই করছে, আর মুখে নাম বলে কেমনভাবে, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ হরি হরি জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হৃদয় গো হরি গো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলারি অঙ্গনা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলারি অঙ্গনা বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলারি অঙ্গনা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলারি অঙ্গনা জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ হৃদয় গৌড় হরি জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ তাই নাম করতে করতে সেই ঝালি দেখছি জুতো সেলাই করছে, লোকটাকে দেখে বড় তার মায়া হলো, মনে হচ্ছে যেন ঠিক মতো খেতে পাই না, বড্ড অভাব, তাছাড়া এমনভাবে জীর্ণ শীর্ণ দেহ। এমন সময় সেই রানী দাসীকে বলল, এই দাসী একটা সোনার টাকা দিচ্ছি, ওই ওই জুতো সেলাই করছোকে দিয়ে এসো তো। এমন সময় সেই সোনার টাকাটা নিয়ে গিয়ে এইবার মহারানী ঝালির দাসী গিয়েছে সেই রুই দাসের কাছে, যে নাও, যেই না বলেছে এই নাও সোনার টাকাটা। দেখে তাড়াতাড়ি রুই দাস বলছে, গো আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না, তুমি সোনার টাকা কেন নেবে না? এমন সময় বলছে, কিছু মনে করো না, তোমাদের রানী মামার সোনার টাকাটা তোমায় দিয়ে পাঠিয়েছে না, কিন্তু ওই সোনার টাকাটা আমি কেন নিতে পারবো না জানো? কেন না, তোমাদের রানী মায়ের এখনও গুরু দীক্ষা হয়নি, আর যার গুরু দীক্ষা না হয় তার কোনো দান আমি গ্রহণ করি না, যেই নাই এ কথা বলেছে। এমন সময় সেই দাসী মনে মনে চিন্তা করছে, বাবা খেতে পাই না, এমন দেহ, তার আবার এত অহংকার, সে কিনা আবার আমাদের রানীমায়ের দান নেবে না? তাই ছুটতে ছুটতে এসে বলল, রানীমা এই পয়সাটা নেন যায় রাধে। আচ্ছা গুরু দীক্ষা গুরু শিক্ষা সবার হয়েছে? বাহ, গুরু দীক্ষা নিলে কি হয় মা, গুরু শিক্ষা গ্রহণ করলে কি হয়? চৈতন্য চরিতামৃতে বলল, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে। আকাশে সূর্য উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে, কি ফুল? পদ্ম ফুল। আর ফুল যখন ফোটে তখন ভ্রমর আসে, কেন? মধু পান করার জন্য। মহাজন বলল, গুরু হলো সূর্যের সমান, গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের একবার হৃদয়ে পড়ে তার হৃদয় পদ্ম বিকশিত হবে, আর যখন হৃদয় পদ্ম বিকশিত হবে তখন আপনার হৃদয়ের মধ্যে ওই কৃষ্ণ ভ্রমর এসে ভক্তি মধু চয়ন করেনি। তাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল। গুরু দীক্ষা গ্রহণ করলে এই দেহটার সৎগতি হবে যায় রাধে। তাই আজকে সেই দাসী বলল, রানীমা আপনার এই পয়সাটা নিতে পারবে না, কেন না বললে আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি, আর যেই না বলেছে গুরু দীক্ষা হয়নি। এমন সময় মহারানী সেই ঝালি তার চৈতন্য হয়ে গেল, সত্যি তো আমার তো এখনো গুরু দীক্ষা হয়নি, তাই তাড়াতাড়ি সেই রথে থেকে নেমে এমন সময় ছুটতে ছুটতে এসে রুই দাসের চরণখানা ধরেছে, গুরুদেব আজকে আপনি আমায় দীক্ষা দিন, আপনি যদি আমায় দীক্ষা দেন তবে আমি নিশ্চয়ই গুরু দীক্ষা পাবো।
এমন সময় মহারানীকে দেখে রুইদাস চমকে উঠল, ওগো মা, আমি তোমায় গুরু দীক্ষা দিতে পারবো না, আমি কি করে তোমার গুরু হব। এমন সময় সেই মহারানী ঝালি বলল, কেন আপনি দীক্ষা দিতে পারবেন না? কেন? কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আপনি মুচির ছেলে বলে আপনি আমায় গুরু দীক্ষা দিতে পারবেন না, কিন্তু জেনে রাখবেন যে কুলেই জন্ম হোক না কেন, যদি গুরুর প্রতি ভক্তি থাকে আর আপনি যেখানেই থাকুন না কেন, যার তার কাছে দীক্ষা নেওয়া যায় মায়েরা। তাই বলল, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। তাই সেই মহারানী ঝালি এইবার রুইদাসের চরণখানা ধরেছে। মহাজন বলছে, দেখো আজ রুইদাসের চরণ ধরি, কহে রানী কৃপা করি, বলিয়া শয়ের প্রভু গয়ামারি, শয়ের প্রভু গয়ামারে। রুইদাসের চরণ ধরি, ওই না কহে রানী কৃপা করি, বলিয়া শয়ের প্রভু গয়ামারি, শয়ের প্রভু গয়ামারি। ওই রুইদাসের চরণ ধরি, তখন তরিবার ভবন দি, তখন তরিবার ভবন দি, তরিবার ভবন দি, তরিবার ভবন দি, প্রভু গয়ামারে, এই আশ্রয়ের প্রভু গয়ামারে। গুরুদেবের চরণখানা ধরে গুরু দীক্ষা নেওয়ার পর সেই ঝালি চলে গেল। আর এমন সময় রুইদাস কাজ কর্ম সেরে কি হয়েছে না ঘুমাচ্ছে, আর মধ্যরাত্রিবেলায় সেই সৌদাগর রুইদাসের স্বপ্নের মধ্যে এলো, আর স্বপ্নের মধ্যে এসে রুইদাসকে ডাকছে, যায় রাধে, তাই এমন সময় রুইদাসকে ডাকছে মধ্যরাত্রিবেলায়। আজকে স্বপ্নের মধ্যে রুইদাস দেখছে সেই সৌদাগরে ডাকে, রুইদাস রুইদাস, কে কে তুমি, আমাকে আবার কেন ডাকছো, আবার তুমি এসেছো সৌদাগর, তুমি আবার এসেছো, চলে যাও, বলেছিলাম না তুমি কোনোদিন আসবে না, তোমার ওই পাথর আমার খড়ের চালে তোলা আছে, তুমি নিয়ে চলে যাও। রুইদাস, তুমি কাকে সৌদাগর বলছো? আমি যে সৌদাগর নই গো। আচ্ছা, তুমি কি করে জানলে? আমার নাম রুইদাস, রুইদাস, আমি সৌদাগর নই। তুমি চামড়ার থলির মধ্যে যাকে পুজো দাও, যাকে সেবা দাও, আমি সেই সৌদাগর। ও রুইদাস, আমি তোমার মনের সৌদাগর, আমি তোমার আরাধ্য ভগবান শ্রীহরি প্রভু। যদি এসেছিলে
তবে কেন দেখা দিলেন না প্রভু? কি অপরাধ করেছিলাম যে তুমি আজ আমায় দেখা দিলেন না? রুইদাস, তুমি আমায় দেখতে চাও? হে প্রভু, আমার বহুদিনের বাসনা, আমার বহুদিনের আশা, আমি একবার একটিবার তোমায় দর্শন করতে চাই। বেশ, তুমি এক কাজ করো, বিলম্ব করো না। যুধিষ্ঠিরের রাজসুহ যজ্ঞ হচ্ছে, সেই রাজসুহ যজ্ঞে তুমি এসো। আর এদিকে যুধিষ্ঠির কি করেছে, 100,000 বৈষ্ণব সেবার আয়োজন করেছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর। আজকে যুধিষ্ঠির মহারাজ 100,000 বৈষ্ণব সেবা দেবে, জয় ঘণ্টা বাজছে, আর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আজকে আমি 100,000 বৈষ্ণব সেবা দেব, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। এদিকে 100,000 বৈষ্ণব সেবা প্রস্তুত হয়েছে, আর স্বর্গমত্ত পাতাল, যত দেবদেবী যা ছিল, যত রাজা মহারাজা যত ছিল, সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই এসেছে। আর এদিকে রুইদাস পরদিন সকালবেলায় সেই ঝোলাটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে যুধিষ্ঠিরের রাজসুহ যজ্ঞে। আর এমন সময় 100,000 বৈষ্ণব এসেছে। আহা, 100,000 বৈষ্ণব সেবা হতে একজন কম পড়ে গেল মা। আর যেই না একজন কম পড়ে গেছে, এমন সময় কি হলো না, যুধিষ্ঠির তাড়াতাড়ি কৃষ্ণের কাছে এসে বলল, কৃষ্ণ 100,000 বৈষ্ণব সেবায় একজন কম হয়ে গেল, এখন কি করবো বলো তো? এমন সময় ভগবান বলল, যুধিষ্ঠির তুমি কোনো চিন্তা করো না, ওই দূরে জঙ্গলটা দেখছো না, ওই জঙ্গলে আমার এক ভক্ত এসে বসে আছে, যে পরম বৈষ্ণব, যার নাম রুইদাস, তুমি নিয়ে এসো। তাই কি হলো, যুধিষ্ঠির তাড়াতাড়ি ভীমকে বলছে, ভীম আর বিলম্ব করিস না, ওই জঙ্গলে এক পরম বৈষ্ণব আছে যার নাম রুইদাস, তুই তাকে নিয়ে আয়, তাকে নিয়ে এলে এই বৈষ্ণব সেবা সম্পূর্ণ হবে। তাই কি হলো, এমন সময় সেই ভীম আজকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়, রুইদাসকে আনার জন্য। আর ছুটতে ছুটতে যায়, চিৎকার করে ভীম বলছে, যে বলি কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কি হলো, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? আরে ভীম বলছে, শোনো, বলি জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাস, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাস, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাস, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাস। রুইদাস, 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 যেই না রুইদাস, রুইদাস, রুইদাস করে চিৎকার করে ডাকে। এমন সময় ভীম দেখছে গাছতলার নিচে কে যেন একটা নোংরা ধুতি পরে, দেহের চামড়াগুলো সব কুচকে কুচকে গেছে, চুলে তেল নেই, অপরিষ্কার দেহ নিয়ে বসে আছে। আগে আপনি কাকে ডাকছেন? এই যে তুমি রুইদাস বলে কাউকে দেখেছ? আরে আগে আমি রুইদাস। কি বললে? তুমি রুইদাস বলে কৃষ্ণের আচ্ছা পছন্দ মতে বলতে হবে। এই এমন একটা বৈষ্ণব, একে নিয়ে গেলে তো আমার দাদার রাজ্যের শোভাটাই তো নষ্ট হয়ে যাবে, কিন্তু না নিয়ে গেলেও তো নয়, যদি না নিয়ে যায় আবার আমাকে ডেকে পাঠাবে। তাই এমন সময় কি হলো না, ভীম বলছে, যে শোনো, আমার দাদা যুধিষ্ঠির রাজসুহ যজ্ঞ করছে, 100,000 বৈষ্ণব সেবা দেবে, 100,000 বৈষ্ণব সেবায় একজন কম পড়েছে, তোমাকে নিয়ে যেতে বললো, তাই তুমি আমার সঙ্গে চলো, হ্যাঁ, ওই 100,000 বৈষ্ণব সেবা তাহলে সম্পূর্ণ হবে। তাই কি হলো, এমন সময় আজকের রুইদাস ভীমের সঙ্গে যাবে। এবার ভীমের সঙ্গে যখন যাবে তখন কি হয়েছে না, ভীম আগে যাচ্ছে আর রুইদাস পেছনে যাচ্ছে, ক্ষমতা নেই তো মা, বয়স্ক মানুষ, 75 বছর বয়স হয়ে গেছে। আর এমন সময় আজকে ভীম মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি যাই এ তো ঠিক সময়ে তাহলে পৌঁছানো যাবে না। এমন সময় ভীম বলছে, শোনো, ওই ঝোলাটা নিয়ে তুমি যাচ্ছ, তুমি যদি আমার সঙ্গে এইভাবে যাও তাহলে তো আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারবো না। ভীম মনে মনে চিন্তা করছে, একে একবার আমার ক্ষমতার পরিচয় দিতে হবে। একা ভীমের দেহে 10,000 হাতির ক্ষমতা ছিল, 10,000 হাতির যা ক্ষমতা, ভীমের শরীরে তাই ক্ষমতা।
তাই সেই ভীম বলছে শোনো ওই ঝোলাটা নিয়ে তুমি যেতে পারছো না ওই ঝোলাটা আমায় দাও আমি নিয়ে যাচ্ছি তুমি আমার সঙ্গে চলো এবার রুইদাস বলল আপনি নিয়ে যেতে পারবেন আমায় দাও ভীম বলছে এবার পরীক্ষা দিতে হবে ক্ষমতার যে ও দু হাতে নিয়ে যেতে পারছে না আর আমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে এই আঙ্গুলটাই তুলে দেখিয়ে দেব এবার যেই না রুইদাস ঝোলাটা নামিয়ে দিয়েছে এবার ভীম কি করলো এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা দিয়ে এবার ঝোলাটা তোলার চেষ্টা করছে ওরে বাবা কি ভারী গো এই যে তুলতে পারছি না প্রচণ্ড ভারী বাম হাতের কনিষ্ঠ আঙুলাই হলো না বাঁ হাতে তোলার চেষ্টা করছে তাও পারলো না ডান হাতে তোলার চেষ্টা করছে তাও পারলো না এইবার ভীম মনে মনে চিন্তা করলো আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে তাই তাড়াতাড়ি দুটো হাত দিয়ে তোলার এবার চেষ্টা করছে ওরে বাপ রে বাপ আমি তো দু হাতেও পারছি না ঝোলার মধ্যে কি আছে এত ভারী এমন সময় ভীম মনে মনে চিন্তা করছে এইভাবে বললে হবে না একে একটু অন্যভাবে ঘুরিয়ে বলতে হবে এই যে শোনো এই তোমার ঝোলাটার মধ্যে কি আছে আমি তো নিতে পারছি না সেটা বড় কথা নয় কেন নিচ্ছি না জানো তোমার ঝোলাটা বড্ড নোংরা বড্ড দুর্গন্ধ ও ঝোলার কাছেই যাওয়া যাচ্ছে না এমন সময় রুইদাস বলছে ঠিক আছে আপনাকে নিতে হবে না আমিই তুলে নিচ্ছি এইবার ভীম মনে মনে চিন্তা করছে আমি নিতে পারছি না আর ও বেটা কী করে তোলে আমি একবার দেখছি বলি ওকে আমায় পিসি সরকারের জাদু দেখাবে নাকি এবার কি হলো ভীম একটু এগিয়ে গেছে আর রুইদাস পেছনে আছে এবার ভীম পেছন দিক থেকে এইভাবে দেখছে যে রুইদাস কী করে ঝোলাটা নেয় দেখবো আর রুইদাস কী করলো গলে বসন দিয়ে নমশ্রী গোবিন্দাই বলে আর যেই না নমশ্রী গোবিন্দাই বলে তুলেছে অমনি ঝোলাটা এইভাবে বুকে নিয়ে বলল চলুন প্রভু এবার চলুন তাই রুইদাস এইবার ভীমের সঙ্গে এসেছে আর এদিকে ভগবান অপেক্ষা করছে ভক্ত আমার কতক্ষণে আসে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে কত রাজ রাজা দেবতা কত অন্ধর্ব সবাই এসে উপস্থিত কত দামি দামি উপহার নিয়ে সবাই এসেছে কিন্তু ভগবান শুধুমাত্র একজন ভক্তের জন্য অপেক্ষা করছে ওই রুইদাসের জন্য ভক্ত আমার কখন আসবে এমন সময় কি হলো না আজ রুইদাস ছুটতে 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 সেই এসেছে আর ঠিক রাজসভার বাইরে দাঁড়িয়েছে ভগবান আমার সিংহাসন থেকে নেমে সামনে এসে রুইদাসকে ডাকছে রুইদাস রুইদাস এসো আমার কাছে এসো রুইদাস মাথা নাড়া দিয়ে বলছে না প্রভু আমি তোমার কাছে যাব না কেন আসবে না প্রভু আমি যদি তোমার কাছে যাই আর তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায় আমি এই ঠিক আছি রুইদাস রুইদাস আজ আমি তোমায় আসতে বলেছি আমি তোমাকে নিমন্ত্রণ করেছি আর তুমি আমার কাছে আসবে না জেনে রাখবেন ভক্তের সাধনা যত ছোটে ভগবানের করুণা তত নামে ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হবে ভগবানের করুণা তত নিম্নগামী হয় তবেই কিন্তু ভক্ত ভগবানের মিলন হয় ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য করে এক পদ স্খলন অর্থাৎ কোনো ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য একটা পা তোলে আমার ভগবান সেই ভক্তকে পাওয়ার জন্য করে একশো পদ আগমন তাই এমন সময় আজকে কি হলো না ভগবান বলছে রুইদাস তুমি আসবে না যেই না বলেছে আমি আসবো না এমন সময় ভগবান আমার ছুটতে 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 গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলছে রুইদাস তোমায় ডাকছি তুমি একবার এসো যতবার বলে প্রভু তুমি যদি শতবার ডাকো আমি তাও তোমার কাছে যাব না ভগবান চারিপাশ তাকিয়ে দেখে ছুটে গিয়ে কি করলো আজ রুইদাসে জড়াইয়ে ধরলো তাই রুইদাসে জড়াইয়ে ধরল আমার বহুদিনে আশা ছিল রুইদাসে জড়াইয়ে ধরল আর যেই না রুইদাসকে জড়িয়ে ধরেছে অমনি সবাই দেখে চমকে গেল আরে ভগবান এত রাজা এত
কাছে গেল না, সামান্য একটা ভক্তের কাছে গেল, যার আবার মুচির ঘর, মুচির ছেলে, মুচির ঘরে যার জন্ম, এমন সময় আজকে সেই রুইদাসকে ধরেছে নিজের বক্ষের মধ্যে যায় রাধে। গুরুদেবের অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণ হয়ে গেল। যে হীন কাজ করেছিস, যার জন্য তোর নিজ কুলে জন্ম হলো, কিন্তু নিজ কুলে জন্মগ্রহণ করেও সেই জগৎপতি শ্রীগোবিন্দ একদিন তোকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরবে। তাই এমন সময় 100,000 বৈষ্ণব সেবার একজন বাকি ছিল। আর এদিকে ভগবান বলছে, রুইদাস তুমি আমার জন্য কিছু আননি? কি আনবো প্রভু? আমি তো ভিখিরি মানুষ, আমি তোমার জন্য কি আনবো? সত্যি তুমি আমার জন্য কিচ্ছু আননি? বিশ্বাস করো প্রভু, আমি তোমার জন্য কিচ্ছু আনিনি। অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রুইদাস তুমি তো আমার জন্য কিছু এনেছো। আর এমন সময় রুইদাস মনে মনে চিন্তা করছে, প্রভু কাশীধাম থেকে তোমার জন্য একটা মালা নিয়ে এসেছি, মনে হয় সেই মালাটাও শুকিয়ে গেছে, কিন্তু এত দামি দামি উপহার সবাই নিয়ে দাঁড়িয়ে আছে, এই মালাখানে আমি কী করে দেব? এমন সময় ভগবান রুইদাসের কাছে দাঁড়িয়ে আছে, রুইদাস তুমি সত্যি কিছু আননি? রুইদাস তাড়াতাড়ি ঝোলা থেকে সেই শুকনো গাঁদা ফুলের মালাটা বের করেছে, প্রভু এই মালাখানে আমি তোমার জন্য এনেছিলাম, কিন্তু মালাটা শুকিয়ে গেছে, আর এত দামি দামি উপহার নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। রুইদাস দামি দামি উপহারে কি আমার সেবা হয়? তোমার মতো ভক্তরা কি তাহলে আমায় সেবা দিতে পারবে না? তুমি আমার জন্য মালা নিয়ে এসেছো রুইদাস, রুইদাস আমি যে মালা বড় ভালোবাসি, আমায় মালাটা পরিয়ে দেবে না? তাই সেই মালাখানা রুইদাস ভগবানের গলায় পরিয়ে দিয়েছে। আর এমন সময় এবার রুইদাসকে বলছে, রুইদাস বেলা বয়ে যাচ্ছে, সেবা করবে না, এসো। এমন সময় দ্রৌপদী, মা দ্রৌপদী 56 রকম ব্যঞ্জন রন্ধন করে রুইদাসকে সেবা দিচ্ছে। 100,000 বৈষ্ণব সেবায় একজন বাকি ছিল, শেষে রুইদাসের সেবা দিচ্ছে। এইবার কত রকমের ব্যঞ্জন, সুপ্ত, পোস্ত, ডাল, পরমান্ন, রাজভোগ, লুচি, যত কিছু ছিল 56 রকম ব্যঞ্জন যেই না সাজিয়ে রুইদাসকে দিয়েছে। এবার রুইদাস কী করেছে মা, সব কিছু নিয়ে ওই লুচি, পরমান্ন, সুপ্ত, পোস্ত, ডাল, চাটনি, রাজভোগ সব কিছু একসঙ্গে মেখে আজকে রুইদাস যেই না খেয়ে এইভাবে তুলতে যাবে। এমন সময় মা দ্রৌপদী একটা কথা বলে দিল, কি না মুচি হয়ে লুচির মর্ম কি আর বুঝবে? যেই না ভেবেছে মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে, মনে মনে অহংকার করে দিয়েছে। আর বাজছিল জয় জয় ঘণ্টা, সেই জয় ঘণ্টা বাজা বন্ধ হয়ে গেছে। আর এমন সময় মা দ্রৌপদী চমকে গেল, আরে ঘণ্টা বন্ধ হয়ে গেল, কি করে হতে পারে? তাহলে কি বৈষ্ণব সেবায় কোনো অপরাধ হলো? তাড়াতাড়ি কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ আজকে বৈষ্ণব সেবা দিতে দিতে কেন জয় ঘণ্টা বন্ধ হয়ে গেল? তবে কি বৈষ্ণব সেবাই কোনো অপরাধ হলো? এমন সময় সেই ভগবান কৃষ্ণচন্দ্র কি হয়েছে না, ভগবান কৃষ্ণচন্দ্র আজকে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী গো একটা কথা জেনে রাখবে, বৈষ্ণব সেবা দিতে গেলে যদি কোনোদিন কোনো অপরাধ করো তবে সেই সেবা ভগবান গ্রহণ করে না, একটা কথা জেনে রাখবেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্রই অপরাধ, মহা মহা ভোজন হইতে পড়ে যাই বাজ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের ধর্মে 64টা অপরাধ, আহা 64টা সেবা আছে, তার মধ্যে 62টা মানে 64টা বৈষ্ণব সেবা, তার মধ্যে 62টা অপরাধ সেবায় যদি 62টা অপরাধ হয় আমার মহাপ্রভু ক্ষমা করে দেয়, কিন্তু দুটো অপরাধ ক্ষমা করতে পারে না, একটা হলো নাম অপরাধ আর একটা হলো সেবা অপরাধ। ভগবান বলল, যদি কেউ নামে অপরাধ করে তাহলে তাকে আমি ক্ষমা করি না, আর কেউ যদি সেবায় অপরাধ করে তাহলে আমি তাকে ক্ষমা করি না। কেন না, আমা হতেই আমার নাম বড়, নাম হতেই আমার ভক্ত বড়। যদি কেউ আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসতেও পারি বা নাও বাসতে পারি, কিন্তু কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে আমি তার চরণের দাস হয়ে যাই। তাই এমন সময় দ্রৌপদী যেই না শুনেছে
যে বৈষ্ণব সেবায় অপরাধ হলো, কৃষ্ণ বলছে তুমি আমার কাছে অপরাধ করনি, তুমি যার চরণে অপরাধ করেছো তুমি তার কাছে চলে যাও। এমন সময় দ্রৌপদী ছুটতে 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 এসে রুইদাসের চরণ দুটো ধরেছে। প্রভু আমি আপনার চরণেই অপরাধ করেছি। কি বলছো মা? হ্যাঁ প্রভু, আমি আপনার চরণেই অপরাধ করেছি। কেন জানেন? কি অপরাধ করেছি জানেন? কি অপরাধ? না, আপনি যখন ওই সব ব্যঞ্জন দিয়ে, 56 রকমের ব্যঞ্জন দিয়ে আপনি যখন ওই সব কিছু প্রস্তুত করে মা খাচ্ছিলেন, তখন আমি একটা কথা বলেছিলাম। কথাটা হলো মুচি যাই রাধে। অর্থাৎ সেই দিন আমি তখন একটা কথা বললাম, কি না, মুচি হয়ে লুচির মর্ম কি বোঝে। আর যেই না মুচি হয়ে লুচির মর্ম কি বোঝে, যেই না এই কথাটা ভেবেছে তখনই জয়ঘণ্টা বন্ধ হয়ে গিয়েছিল। এমন সময় রুইদাস বলছে, মা গো, আমি যদি একটা একটা করে সেবা করি তাহলে তো আমার সব এঠো হয়ে যাবে, তাহলে আমি আমার ভগবানের সেবা চরণে ভোগ লাগাতে পারবো না। তাই সব কিছু মেখে আগে আমি আমার ভগবানকে দিই, তারপর আমি সেবা করি। তার জন্য তুমি এই কথা ভেবেছিলে? আরে যেই না রুইদাস এই কথা বলল, শোনো মা, তুমি অপরাধ করেছিলে, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। এই কথা যেই না বলেছে, জয় ঘণ্টা বাজছিল, বন্ধ হয়ে গিয়েছিল। আজকে বৈষ্ণব অপরাধ খণ্ডন হওয়ার পর, বৈষ্ণব সেবা সম্পূর্ণ হওয়ার পর কি হলো? ঘণ্টা বাজিতে লাগিল, নেতাই বল হরি বল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বৈষ্ণব সেবাই ঘণ্টা 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 বাজিতে লাগিল। তাই জয় ঘণ্টা বেজে গেছে, ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখবো, জেনে রাখবেন। আচ্ছা হরি বল হরি বল। আমার এক ভক্ত বাবা, এক দাদা ভাই, তিনি একটা গানের অনুরোধ করেছেন, জয় রাধে হরে কৃষ্ণ। জেনে রাখবেন, ভক্ত একমাত্র ভগবানের কাছে যায় আর ভগবানই ভক্তের কাছে ছুটে আসে। যেখানে ভগবান থাকে সেখানে ভক্ত যায়, আর ভক্ত ছাড়া ভগবান থাকে না, কেননা ভক্তকে ভগবান বড় ভালোবাসে। যাই রাধে। তাই ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের চরণে তার ভক্তি দান করলে কৃপা সম্পদ অবশ্যই পাবেন। শাঁকড়ার দোকানে সোনা বিক্রয় করতে গেলে শাঁকড়া যাচাই করে দেখে যে সোনাটা দেবেন তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা সোনা আছে। ভক্তি সোনা ভগবানের চরণে দেবেন, ভগবান যাচাই করে দেখবে না মা? নিশ্চয়ই দেখবে। যাই রাধে। পরম ভক্তই দেখুন, ভগবানের পুজো না হয়ে ভক্তের পুজো হচ্ছে। তাই ভগবান রুইদাসকে বলল, রুইদাস তুমি কি চাও বলো? প্রভু, না চাইতে আমি সব থেকে বড় জিনিস পেলাম, মুচির কুলে জন্মগ্রহণ করেও, নিজ কুলে জন্মগ্রহণ করেও তোমার কৃপা পেয়েছি প্রভু। তাই আমি এখান থেকে আবার তো সেই কাশীধামে ফিরে যাব, জানি না ঠিক মতো যেতে পারবো কি না, যদি যেতে যেতে আমার জীবনটাও শেষ হয়ে যায়। তাই দয়াময় তোমার কাছে আমার একটাই বস্তু চাওয়ার, একটাই বস্তু যদি দিতে হয় আমাকে এই বস্তু দাও। কি দেবে জানো? কি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ
হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি, সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি, আর থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। জয় রাধে, তাই ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখলাম। জয় রাধে, সকলে মিলে নিতাই গৌর হরি গৌর হরি গৌর। তাই চলুন, যাবার সময় আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব। জয় রাধে, হরে কৃষ্ণ। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম হরি গৌর। গোপাল কৃষ্ণ কানাইয়া সুন্দর শ্যাম, জয় গোপাল 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 কৃষ্ণ।
गोपाल सुंदर श्याम जय गोपाल कृष्ण कन्हैया जोनर मनोहारी गिरधारी गोलक बिहारी गोपी जोनर मनोहारी श्यामल सुंदर श्याम जय गोपाल कृष्ण कन्हैया जय गोपाल कृष्ण कन्हैया বিহারী বংশধারী গোপী জোনার মনোহারী রাশ বিহারী বংশধারী গোপী জোনার মনোহারী রাশ বিহারী বংশধারী গোপী জোনার মনোহারী তুমি কালিয়গ মন তুমি রাধার রমণ কালিয়গ মন তুমি রাধার রমণ কালিয়গ श्यामल सुंदर श्याम गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम जय राधे तई भक्त भगवान मिलन अपन हृदय वृंदावन ही रखी हरे कृष्ण जय राधे श्याम।